হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুটা বুঝি। আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়েছি পান্তা ভাত, এখানে রিং রিং করে পেঁয়াজ, মশলা পেঁয়াজ, এখানে পেঁয়াজি, এখানে পাবদা মাছ, পেঁয়াজ মশলা, পাবদা মাছ ফ্রাই, আর আলু ভর্তা, আলু ভাজা, এখানে কাতলা মাছের কালিয়া, ওলেছে মাছ, সে মাছের। তো এটা আমাদের চ্যালেঞ্জ হবে, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। তো পানিশমেন্টটা কে খায় দেখুন, সবাই তো জেনেই গেছেন যে একমাত্র পানিশমেন্ট খাওয়ার জন্য বসে আছে। তো দেখা যাক আজকে পানিশমেন্ট কে খায়। পানিশমেন্টটা দেব বন্ধুরা সেই লেভেলে, সেই লেভেলে পানিশমেন্ট খেয়েই যাচ্ছে আমি প্রত্যেক দিন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তারা অসংখ্য ধন্যবাদ। তা গরমে বেশি কথা বলবো না, তো চলো খাওয়াটা স্টার্ট করি। রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। প্লেটটা খাবো সে প্লেটটাকে পুরো শেষ করবো, তারপরে অন্য প্লেটে যাওয়া যাবে। Thank you.
আমরাও তো দেবটা খাবো না। বড় বড় টাকা একবার যদি তাহলে ঢোকে না, প্রচন্ড গরম বন্ধুরা।
আমি তো হা করে বললাম, তুমি তো আমাকে কিছু বলোনি, তুই হা করে আমি কি করে জানি, আমার তো হিসাবে আমি আগে বলেছি। আমি যখন হা করলাম তুমি হা করে চাও কি বলে চাও আমি বেশি খেয়েছি, তারপর স্যালাডটাও আমি বেশি খেয়েছি, এই জন্য পানিশমেন্টটা নিয়ে এসেছি। হঠাৎ করেছে কিন্তু সে হাটা আর হা হয় না, হা যেহেতু হাটা যদি আমার দেখি বলতো এই যে আমি হা করেছি তাহলে অন্তত আমি হা মেনে নিতাম। ঠিক আছে, একটুর জন্য হেরে গেলাম আর কি, একটুর জন্য হেরে গেলাম, তো পানিশমেন্ট হলো আদা, কাঁচা আদা, কাঁচা আদা খাও। হেরে যখন গেছি আর কি করবো, আদা খেতাম। খাও খাও টমা টপ খাও, ভিডিও শেষ করি, গরমে আর বসতে পারছি না। একবার ওই পাশে একবার এই পাশে চাবো, এক কানে ঝাল থাকবে আর এক কানে ঝাল থাকবে না। ব্রেকটা কি ঝাল, টপ টপ করে খেয়ে গেলো, গিলে খাও, আর ছিল থাকবে না, গিলে হাত করে দেখাও যে পুরোটা খেয়েছি। জল খাচ্ছ কেন, জল খেতে বলে দিতে গিলতে পারছি না, ঠিকও হয়ে গেল। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।